মনে পড়েছে গদাই, কাল রাত থেকে এই মনের ভেতরটা কেমন খচখচ করছিল রে। কি মনে পড়ছে গোপুদা, কি মনে পড়ে গেল আবার? গদাই, ভালো করে আমার দিকে তাকিয়ে দেখতো, কিছু বুঝতে পারছিস কিনা? কই, কিছু তো বুঝতে পারতাছি না। তোমার তো দুইখান কান, একখান নাক সবই পুরানো জায়গাতেই আছে দেখতাছি। গদাই, গ্যারগেন্ডি ভরাসের মতো কথা বলা বন্ধ কর, আমি নিজে বেশ বুঝতে পারছি আর তুই পাচ্ছিস না। আরে দূর, কই বা তো কি বুঝতে পারতাছো? আমার শরীরে রাজার রক্ত বইছে রে গদাই, কিংস ব্লাড। কি রাজার রক্ত? কোন রাজার রক্ত? কখন ঢুকছে? আচ্ছা কিভাবে ঢুকছে কও তো। তাই আমি ভাবছি, বেশ কিছুদিন ধরেই মেজাজটা এমন রাজা রাজা লাগছে কেন? এইবার বুঝতে পেরেছি, আমার শরীরে যে রাজার রক্ত বইছে সেটাই এতদিন বুঝতেই পারিনি। কাম সারছে, এর লাগেই দেখতাছি তোমার সাহসটা আজকাল একটু বাড়ছে। বাবার মুখে মুখে বেশ কথা কইতাছ। যাও, বাবা ডাকতাছে, কি যেন দরকার আছে এইটা কইতেই তোমার কাছে আইছিলাম। ইয়ে বলছে কি মেষ মশাই, আমায় দেখেছেন? ও, সারা দিন তো কাজ কম, কিছুই করো না, ঘরে বইয়া শুধু গুল তানি মারো আর আমার অন্ন ধ্বংস করতাছো। পয়েন্টে আসুন মেষ মশাই, পয়েন্টে। আমার হাতে একটু টাইম কম আছে। কি দেখছো গিন্নি, দেখছো সাহস কেমন বাড়ছে? হ্যাঁ, যে আমারে কয়, আমারে পয়েন্টে আইতে কয়। হ্যাঁ গো, পয়েন্ট মানে কি গো? তোমার মুন্ডু, আস্তে কথা বলুন মেষ মশাই, আস্তে। এত জোরে কথা আমি পছন্দ করি না। গিন্নি! ও মা গপু, তুই হঠাৎ করে এমন ব্যবহার করছিস কেন? রাজার সাথে রাজা এমন ব্যবহারই করে, আই মিন রাজারা এমন করা করেই কথা বলেন মাসিমা। কে রাজা? রাজা আবার কে? কেন আমি এই যে আপনার সামনে দাঁড়িয়ে আছি, অ্যামাজনিয়াম রাজা। গিন্নি গিন্নি, ওরে কেরোসিনের ডিব্বাটা হাতে দাও, মাইনকার দোকান থেকে কেরোসিন তেলটা লই আসতে কও, আর এই সব বন্ডামি হেনে চলবো না, আমার বাড়িতে থাকতে হইলে কাম করতে হইব, আমি কইয়া দিলাম। হোয়াট, কেরোসিন? রাজা তুলবে কেরোসিন? কিং অফ অ্যামাজনিয়া কেরোসিন তেল ধরতে যাবে? নো মাসিমা, দিস ইজ আনপসিবল, লোকে কি বলবে? এখানে আবার রাজা এলো কোথা থেকে রে গোপু? মেষমশাই তো তোকে কেরোসিন আনতে যেতে বলছে। নো মাসিমা, আমি আমার সেনাপতিকে হুকুম করছি, আমার সেনাপতি খুব ভালো কেরোসিন তেল ধরতে জানে। সেনাপতি, সেনাপতি দেখলা গিন্নি? গোপুদা পারেও বটে। গোপুদা, গদাই এসব কি বলছে গো? রাজার ব্যাপারটা কি গো? আরে আমার গো গোপুদার শরীরে রাজ রক্ত কলকল কইরা বইতাছে রে। জিও গোপুদা, জিও। আচ্ছা কেসটা এবার একটু খুলে বলো দেখি। খোলাখুলি বলার কিছু নেই, এটা এখন জলের মতো পরিষ্কার যে তোদের এই গোপুদা এক সময় রাজা ছিল। মা, কোথাকার রাজা ছিলে তুমি গোপুদা? অ্যামাজনের জঙ্গলে। হ্যাঁ রে, বেশ কিছুদিন ধরেই আমি দেখছিলাম মেজাজটা কেমন রাজা রাজা লাগছে, একটা রাজসিক ইন্টারকন্টিনেন্টাল ফিলিং টের পাচ্ছিলাম, শরীরটাও দেখলাম বেশ উত্তপ্ত হয়ে গেছে। প্রথমে তো ভেবেছিলাম বুঝি ভাইরাস ফিভার, পাড়ার ওষুধের দোকানে গিয়ে ব্লাডটা টেস্ট করাতেই ব্যাস ধরা পড়ে গেল। কি ধরা পড়লো গোপুদা? আমার শরীরে কিং ব্লাড, রাজার রক্ত বইছে,
ডাক্তার বাবুর তো চক্ষু চরক গাছ, বললেন এ তো জেসে রক্ত নয়, এ যে খাঁটি কিং ব্লাড, আপনার শরীরে ঢুকলো কেমন করে? তারপর আমি বললুম, ডাক্তার বাবু এতে অবাক হবার কিছুই নেই, টানা 5 বছর আমি অ্যামাজনের জঙ্গলের রাজা ছিলুম, তখনই হয়তো ব্লাডটা ফুস করে চেঞ্জ হয়ে গেছে। তুমি অ্যামাজনের জঙ্গলের রাজা ছিলে মানে? সেখানে তো বন্য জন্তুরা থাকে। তাতে কি হলো রে ঝিনুক, সব জায়গাতেই রাজার দরকার আছে। ও পশু গো রাজা, বাজে বকিসনি গদাই, মানুষের থেকে পশুদের রাজা হওয়া বেশি কঠিন জানিস, কারণ মানুষরা কথা বলতে পারে, পশুরা পারে না। গোপদা, তুমি জঙ্গলের পশুদের রাজা হলে কি করে গো? সে অনেক বড় ঘটনা রে ঝিনুক, একবার হলো কি? কি ব্যাপার শিয়াল কুমার, কোন রাজকার্য সেরে ফিরলে তুমি? খিদের চালায় আমার পেট আর পিঠ এক হয়ে যাচ্ছে, রিকেট রুগীর মতো হয়ে যাচ্ছে। ভালুক কবিরাজকে ডাকি মহারাজ, ওষুধ নিন খাইয়া, রিকেট যাবে সারিয়া। রাখো ছন্দ তোমার, এদিকে আমি রোগা টিং টিং এ হয়ে যাচ্ছি, আর তুমি ড্যাং ড্যাং করে ঘুরে বেড়াচ্ছ। হুজুর, ইয়ে মানে মানে ইয়ে তাহলে কি খাবেন? সব কথার আগে ইয়ে মানে মানে ইয়ে কি বলতে চাইছো তুমি, পরিষ্কার করে বলো। মহারাজ, খাদ্য খাইলেই তো শরীর সুস্থ হইবে। তাই তো বলছি, খাবারের জোগাড়টা আগে করো না। মানে ইয়ে আমি বলি কি হুজুর, কিছু মনে করবেন না মহারাজ, আপনার তো বেশ বয়স হয়েছে, তাই শিকার ধরে খেতে পারেন না। এ তো জানি, তাই তো তোমাকে বলছি, খাদ্য ইয়ে মানে খাবার জোগাড় করে আনো, বেয়াক কেলে কোথাকার। ঠিক আছে মহারাজ, আমি তাহলে একটু ঘুরে জঙ্গলের টাটকা খবরটা নিয়ে আসি। কি ব্যাপার হে মন্ত্রী, খাসা খবর বলেই মনে হচ্ছে, আমার খিদে কিন্তু বেড়েই চলেছে। আরো বারুক মহারাজ, জঙ্গলের ওইদিকে নদীর পারে বেটারা ময়নার গান শুনছে, চলুন চলুন। শুধু আমি ময়না করি শুধু বায়না, চাই যে শুধু গয়না, নোলুক টিকলে নূপুর ছাড়া কিছুই আমার সয় না, দূর ভাল লাগে না। ও আমি ময়না। আপনার সামনেই তো কত খাবার, সব সারি সারি বসে, যা কি ভালো লাগে। তাহলে ঝাঁপাই কি বলো? আমার মনে হয় সিংহটাকে মারার জন্য একটা চিতা বাঘের সাহায্য নেওয়া উচিত, ওদের মারামারিতে দুটোই যদি মরে আমাদের খুব ভালো হবে। এই তুই চুপ করে থাক তো, তোর একটুও বুদ্ধি নেই, যা সবার পিছনে গিয়ে দাঁড়া। না, আমার মাথায় কিছুই আসছে না, কিভাবে ওই সিংহকে জব্দ করা যায়? হাতি জেঠু, আমার মাথায় একটা ফন্দি এসেছে, আদেশ করলে বলতে পারি। খরগোশ বলো, তোমার মাথায় কি বুদ্ধি এসেছে? বলছি শোনো তোমরা। দাঁড়াও, চুপ করো, ওই ঝোপের পাশে কে রে? দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা কেউ যাবি না, আমি দেখছি। কি মন্ত্রী মশাই, রাজা মশাই কেমন আছে? ইয়ে মানে ভালোই তো, এই এখনো পর্যন্ত। তোর হুজুর আজ কি খাবেন, কিসের সন্ধান দিয়েছিস আজ? আমাকে আর মারবেন না হাতি বাবু, মাফ করে দিন আমায়, রাজা মশাই বলেছেন আর সারা জঙ্গল ঘুরে শিকার করবেন না। তা আমাদের কি করতে হবে?
সেই তো কথা, মানে ইয়ে সেই কথাই তো হচ্ছিল। মানে তিনি বলেছেন প্রতিদিন সকালে একজন করে তার প্রাসাদে যেন পৌঁছে যায়। কে তুই, কে পাঠিয়েছে তোকে? একেই আমার ভীষণ খিদে পেয়েছে, তোকে দিয়ে আমার কি হবে? ক্ষমা করবেন মহারাজ, শিয়াল বাবুই পাঠিয়েছেন আমাকে আপনার কাছে। শিয়ালটার কি মাথা খারাপ হয়ে গেল নাকি? এইটুকু একটা খরগোশকে পাঠিয়েছে? এ কি আমার খাবার? আমার একটা কথা শুনুন মহারাজ। কথা? কোন কথা শুনবো না তোর, যা আমার সামনে থেকে, তোকে খেয়ে আমার খিদে মিটবে না, যা। তবু আমার কথাটা আপনার শোনা উচিত মহারাজ, দয়া করে একটু শুনেই দেখুন। বল তাড়াতাড়ি, বেশি দেরি করতে পারবো না, খিদে আমার প্রাণ যায়। মহারাজ, আমরা একদল খরগোশ একসাথেই আসছিলাম আপনার কাছে, মাঝপথে আর এক মহারাজ আমাদের পথ আটকে দাঁড়ালেন। আর এক মহারাজ বলিস কি? এই জঙ্গলে আর এক মহারাজ? আমার সঙ্গে মজা করছিস? আমি সামান্য খরগোশ, আপনি আমাদের রাজা, আপনার সঙ্গে মজা করা আমাদের শোভা পায় না মহারাজ। কোথায় সে, বল তাড়াতাড়ি। সেটাই তো বলতে চাইছি, জঙ্গলের শেষ ধারে তার বাড়ি, সে বলেছে। কি বলেছে, বল তাড়াতাড়ি। সে বলেছে কাল থেকে একে একে তার বাড়ি যেতে, খুব সকালে, প্রাতরাশের খাবার পর শিকার করতে ভালো লাগে না, তাই তৈরি শিকার দরকার। আমি এই জঙ্গলের রাজা, আমার খাওয়ার কে খেতে চায়? সাহস তো মন্দ না, আমাকে নিয়ে চল এক্ষুনি, জব্দ করছি বেটাকে, চল চল। দাঁড়ান মহারাজ, শুনুন আগে সব কথা। বল, আর দেরি সহ্য হচ্ছে না, বেটাকে দেখাবো মজা। আমরা তো দল বেঁধে আসছি আপনার প্রাসাদে, মহারাজের ভোজে লাগবো, সে তো আমাদের কর্তব্য, ভাগ্যের ব্যাপার। কি করেছে সে, বল। আমাদের দলের বাকি 9 জনকে একে একে খেয়ে নিল, আমি দৌড়ে পালিয়ে এলাম আপনার কাছে। বলিস কি, আমার প্রাতরাশের খাবার ওই বেটা খেয়েছে? আর কথা না, তাড়াতাড়ি চল, দেখিয়ে দে আমায় কোথায় থাকে সেই বেটা। চলুন মহারাজ চলুন, এখন মনে হয় বাড়ি ফিরে গেছে ওই সিংহটা। মহারাজ, ওই যে কুয়ো দেখছেন, ওর ভিতরে ওই যুবক সিংহ থাকে। চল দেখি তাকে। আপনি যান মহারাজ, আমি এখানেই আছি, আগে ওকে মেরে ফেলুন আপনি। ঠিক বলেছিস। ঠিক, ঠিকই তো, এই বেটা বদমাস, দেখাচ্ছি তোকে মজা। গল্পটা কিন্তু দারুণ ছিল গোপুদা। কিন্তু তুমি রাজা হইলে কই? এ কে রে চিন্টু? কেন, গদাই তো ঠিকই বলছে গোপুদা। তোর রান্নার সব কটা দেখছি, এক একটা বিগ বিগ সাইজের গ্যারগেন্ডি ভরা। ওরে জঙ্গলের রাজা, ওই সিংহ তো কুয়োয় ঝাঁপ দিয়ে কুপোকাত হলো, এরপর তো আর জঙ্গলের পশুদের কোনো রাজাই রইল না। হ্যাঁ তো, কিন্তু তাতে কি হলো? কি আবার হবে, পশু পাখির দলবল আমাকে গিয়ে ধরলো যে আমাকেই নাকি রাজা হতে হবে। বজ্র ঠেলা, আমি কিনা তখন জঙ্গলে জবা ফুলের চাষ করব বলে ভাবছি, কিন্তু কে শোনে কার কথা, ওরা বেজায় কান্নাকাটি শুরু করে দিল। অবলা পশু তো, বড় মায়া হলো, অগত্যা রাজি হয়ে গেলুম। এরপর টানা 5 বছর ওদের রাজা ছিলুমেই আমি, তোদের গোপুদা। হে 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 হে।